কক্সবাজারের মহেশখালীতে 18 জলদস্যু বাহিনীর 96 সদস্য আত্মসমর্পণ করেছেন। সকালে মহেশখালীর কালামার ছাড়া ইউনিয়ন পরিষদ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করলে কেউ ছাড় পাবে না। কক্সবাজার প্রতিনিধি নিসার আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। 2018 সালের 20 অক্টোবর র‍্যাবের মাধ্যমে মহেশখালী কুতুবদিয়ার 43 জলদস্যু আত্মসমর্পণের পর ধরাছর বাইরে থেকে যায় অনেক শীর্ষ জলদস্যু ও অস্ত্র কারিগর। এ কারণে বিভিন্ন পাহাড় ও সাগর উপকূলে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অভিযানের মুখে আত্মসমর্পণ করতে আগ্রহ প্রকাশ করে মহেশখালী কুতুবদিয়া চকরিয়া ও পেকুয়ার জলদস্যু ও অস্ত্র কারিগররা। এসব এলাকার 18টি জলদস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের সুযোগ দিতে কক্সবাজার জেলা পুলিশ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে মহেশখালী কুতুবদিয়া ও আশপাশের এলাকার 18টি জলদস্যু বাহিনীর মোট 96 জন সদস্য অঙ্গীকার করেন স্বাভাবিক জীবনে ফিরে আসার। এ সময় পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি বলেন, যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের পরিণতি ভালো হবে না। যারা আত্মসমর্পণ করেননি এখনো তাদের পরিণতি অত্যন্ত কঠোর হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রত্যেক জলদস্যুর নাম পরিচয় সহ তালিকা করা হয়েছে, তাদের মদদদাতাদেরও তালিকা হয়েছে। অপরাধী যেই হোক কেউ ছাড় পাবে না। যারা আইন হাতে তুলে নেবেন, যারাই দস্যুতা কাজে আবার ফিরে যাবেন কিংবা এখনো করে যাচ্ছেন, আমরা সবাইকে আইনের মুখোমুখি করে নিয়ে আসব, কাউকে আমরা ছাড় দেব না। সন্ত্রাসের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আত্মসমর্পণকারী প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।